আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত হাঁস খামারে ঘটে যাওয়া সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি সেই ঘটে যাওয়া সমস্যাগুলো কিভাবে সলভ করা যায়, কিভাবে সেই সমস্যাগুলো খামারে আসে, কিংবা আপনার খামারকে সুরক্ষিত রাখতে হলে কিংবা ডিমের উৎপাদন বাড়াতে হলে যারা মাংসের জন্য হাঁস পালন করেন সেই মাংস উৎপাদনের ক্ষেত্রে কি কি করণীয় আছে সেই করণীয় কাজগুলো নিয়ে আলোচনা করতে। সর্বোপরি হাঁস খামারের এ টু জেড বিষয় আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। যারা একবারে নতুন খামারি তারাও যদি আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। যে তথ্য ও পরামর্শগুলো আমরা দিয়ে থাকি সেই তথ্য পরামর্শগুলো কাজে লাগিয়ে তারা সফলতার সঙ্গে খামার শুরু করতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি যে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনাদের খামারের আপডেট দিবেন। তো আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যদি সংক্ষেপে সেই কমেন্টের উত্তর দেওয়া যায় আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর যদি দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়, যদি সেই প্রবলেমটা অন্য হাঁস খামারি ও ভাই ও বোনদের জানা প্রয়োজন হয়ে পড়ে তাহলে আমরা ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় কয়েকটা কমেন্ট আমাদের কমেন্ট বক্সে এসে জমা হয়েছে, যে কমেন্টগুলোর উত্তর দেওয়া ভিডিওর মাধ্যমে অতীব জরুরি বলে মনে করছি। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটা কমেন্ট পড়ব এবং সেই হচ্ছে প্রবলেমগুলো, যে প্রবলেম নিয়ে কমেন্ট করা হয়েছে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারেন, সেই প্রবলেমগুলো আপনারা কিভাবে খামারে ফেস করতে পারেন কিংবা সলিউশন বের করতে পারেন তার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটুও না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আপনি যদি একজন হাঁস খামারি হয়ে থাকেন আর হাঁস খামার সম্পর্কে নিত্য নতুন তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে অল করে দিবেন, তাহলে প্রতিনিয়ত আপনি ভিডিওগুলোকে সবার আগে সামনে পাবেন এবং সেই ভিডিওগুলো দেখে আপনার খামারে কাজে লাগাতে পারবেন। তো আমি এখন একটি কমেন্ট পড়ছি, কমেন্টটা পড়ার পর আমি সেই কমেন্টের আলোকে আলোচনা করার চেষ্টা করছি। তো কমেন্টটা করেছেন শাহিনুর আলম, উনি লিখেছেন, আপু আমি আপনার পরিবারের একজন সদস্য, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার খামার পরিচালনা করি। আমার 392টি হাঁসের মধ্যে 333টি ডিম দেয়। খাবার তালিকা: 1 নম্বরে লেয়ার সকালে 6 কেজি প্লাস ধান 3 কেজি মিক্সড। 2 নম্বরে সারাদিন জমিতে খাবার সরবরাহ করে প্লাস ধান 25 কেজি। 3 নম্বরে রাতে 14 কেজি লেয়ার প্লাস 15 কেজি ধান। আপু এখন কথা হচ্ছে আমার হাঁসের কিছু সংখ্যক চুনা পায়খানা আছে আর কৃমির ঔষধ সেবন করানো হয়েছে 3 মাস আগে। এখন আমার হাঁসের শরীর কিছুটা শুকিয়ে গেছে, এখন আমি কি করতে পারি এটা নিয়ে আপনি একটু গুরুত্ব সহকারে আলোচনা করবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে এই প্রবলেমটা আপনি কমেন্টের মাধ্যমে তুলে ধরেছেন, আর এই প্রবলেমটা কিভাবে ফেস করবেন, কিভাবে সলিউশন করবেন তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে বলেছেন। যদিও প্রবলেমটা আপনার, তবে এই প্রবলেমটা অনেক হাঁস খামারি ভাই বোনদের হতে পারে, তাই এই প্রবলেম কিভাবে সলভ করতে পারেন কিংবা এই প্রবলেম হলে আপনারা কি করতে পারেন সেই সম্পর্কে জানা প্রত্যেক হাঁস খামারি ভাই বোনদের অতীব জরুরি বলে মনে করছি, তাই উত্তর দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আপনার ডিমের পার্সেন্টেজ অনেক ভালো, যেহেতু আপনার ডিমের পার্সেন্টেজ অনেক ভালো তাই আমরা বলতেই পারি আপনার হাঁসগুলো খাবার সঠিক পরিমাণে খাচ্ছে কিংবা খাদ্যের উপাদানগুলো সঠিক পরিমাণে আছে। কিন্তু যেটা সমস্যা এখন দাঁড়িয়েছে, সেই সমস্যাটা যদি দীর্ঘদিন থাকে তাহলে ডিমের পার্সেন্টেজ আস্তে আস্তে কমতে শুরু করবে, হাঁসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলার মাধ্যমে রোগ আক্রান্ত হতে পারে। তাই আপনি যেহেতু 3 মাস আগে কৃমিনাশক করছেন তো আপনাকে কৃমিনাশক করতে হবে, অতি জরুরিভাবে আপনি প্রথমেই কৃমিনাশক করবেন, কারণ হাঁস যখন কৃমিতে আক্রান্ত থাকে তখন
রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, আস্তে আস্তে শরীর শুকিয়ে যায়, শরীরের লোমগুলো উষ্ক শুষ্ক হয়ে যায়, ডিমের আকার আস্তে আস্তে ছোট হতে থাকবে, আস্তে আস্তে আপনার ডিমের পার্সেন্টেজ কমে যেতে থাকবে। তো আপনি বলছেন যে আপনার হাঁসের চুনা পায়খানা দেখা দিয়েছে, তো চুনা পায়খানা অ্যাকচুয়ালি সব ধরনের চুনা পায়খানায় যে মারাত্মক আকার ধারণ করে কিংবা মারাত্মক রোগের লক্ষণ এটা আপনারা ধরে নেবেন না কখনও। চুনা পায়খানা অনেক কারণেই হতে পারে, আপনার হাঁসের যদি ঠান্ডা লাগে চুনা পায়খানা হতে পারে, কৃমির জন্যও কিন্তু চুনা পায়খানা হতে পারে, পেটে হচ্ছে যদি আমাশা থাকে কিংবা পেটের অন্যান্য গোলযোগের জন্য চুনা পায়খানা হতে পারে। তো চুনা পায়খানা হলে আমরা প্রথম স্টেপে কিন্তু ঠান্ডার মেডিসিন দিতে পারি, কারণ ঠান্ডার জন্য প্রায় দেখা যায় যে চুনা পায়খানাটা হয়, এটা প্রথম হচ্ছে স্টেপ কিংবা প্রথম লক্ষণ হিসাবে আমরা ধরে নিতে পারি। তো এজন্য আপনি চুনা পায়খানার জন্য ঠান্ডার মেডিসিন দিতে পারেন। আপনি ফাসভেট এবং ডক্সিভেট একসঙ্গে করে দিনে দুই বেলা, যেহেতু রাতে এবং সকালে আপনার হাঁসগুলো বাড়িতে কিংবা খামারে থাকে, তাই দিনে দুই বেলা করে আপনি তিন দিন ডক্সিভেট এবং ফাসভেট দেন। আর তিন মাস আগে যেহেতু আপনি কৃমিনাশক করেছেন, তাই অবশ্যই আপনাকে কৃমিনাশক করতে হবে অতি জরুরিভাবে। আর কৃমিনাশক করার পর কী কী মেডিসিন দেবেন এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন। তারপরে কমেন্ট করেছেন MD সৌরভ খান, তিনি লিখেছেন, আপা দৈনিক 30-40 পিস ডিম বাড়তেছে, বিকালে বাড়ির উঠানে 15-20 পিস নরম ডিম পারে, নরম ডিম বাদ দিয়ে দৈনিক 30-40 পিস ডিম বাড়ে, ডিমের মাথা লম্বা থাকে নরম ডিমের, তবে ক্যালসিয়াম জিঙ্ক ADE3 থায়াবিন চালাচ্ছি তারপরেও এই অবস্থা। তো নরম ডিম অনেক কারণে পারতে পারে, তো আপনার যেটা করণীয় সেই করণীয় কাজগুলো আপনি করেন, তারপর আপনি দেখতে পারবেন যে কতটা ইমপ্রুভ হয়। তো আপনি বলেছেন যে ক্যালসিয়াম জিঙ্ক ADE3 এগুলো চালাচ্ছেন, এগুলো অবশ্যই চালাতে হবে এবং কন্টিনিউ চালাতে হবে। এগুলোর ঘাটতি যদি অনেক আগে থেকে থাকে আপনি দুই একদিন এগুলো চালিয়ে কিন্তু এর ফলাফল পাবেন না, এজন্য আপনাকে কন্টিনিউ এগুলো চালাতে হবে অবশ্যই। আর এজন্য অবশ্যই আপনাকে ইসেল এবং ক্যালসিয়ামটা কন্টিনিউ রাখতে হবে। আর মেডিসিন হিসাবে আপনি সালমোনিয়া মেডিসিনটা কিছুদিন ইউজ করতে পারেন, 3-5 দিন আপনি সালমোনিয়া মেডিসিনটা ইউজ করবেন। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে খুব সকালে হাঁসগুলোকে বের করে দিবেন না, রাত্রে যে ঘরে থাকে সেই ঘরে যেন হাঁসের ডিম পাড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, প্রয়োজন হলে আপনি খড়। রাইয়া চৌধুরী লিখেছেন, আপু 25টা হাঁসের জন্য 1 কেজি লেয়ার, 1 কেজি ধান, 1 কেজি ভুট্টার কুড়া, 1 কেজি কুড়া দেয়া যাবে না ডিম পাড়ার জন্য, প্লিজ আপু আমাকে জানাবেন। আপু আপনার 25 পিস হাঁসের জন্য 4 কোয়ালিটির খাদ্য, 4 ধরনের খাদ্য আপনি মিক্সড করছেন, এতে কিন্তু আপনার হাঁসের পরিমাণের চাইতে পরিশ্রমের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো পরিশ্রম আপনি তখনই করবেন যখন বেশি পরিশ্রম করে বেশি লাভ পাওয়া যায়, কিন্তু আপনার এই 4 কোয়ালিটির খাবার আপনি যদি রেগুলার রাখেন তাহলে ডিমের পার্সেন্টেজ কখনোই আপনি সঠিক পরিমাণে আনতে পারবেন না। তাই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি এত ধরনের খাবার না দিয়ে আপনি লেয়ার লেয়ার যেহেতু দিচ্ছেন, লেয়ার লেয়ার এর সঙ্গে আপনি কিছু পরিমাণ ধান অ্যাড করতে পারেন। যদি আপনার হাঁসগুলো দিনের বেলা পুকুরে কিংবা খোলা অবস্থায় অর্ধবদ্ধ অবস্থায় থাকে, তারপরেও আপনি হচ্ছে 10 কেজি লেয়ার লেয়ার ওয়ানের সঙ্গে আপনি 2 কেজি ধান দিতে পারেন। আর যদি একেবারেই বদ্ধ অবস্থায় থাকে তাহলে আপনাকে বলবো আপনি শুধু লেয়ার লেয়ার ওয়ান চালিয়ে যান। তো অনেকেই মনে করেন যে লেয়ার লেয়ার ওয়ানের অনেক দাম, তাই অনেক দাম দিয়ে যদি এই লেয়ার লেয়ার ওয়ান শুধু খাওয়ানো হয় তাহলে লস হয়ে যাবে, কখনোই না। আপনি যখন লেয়ার লেয়ার ওয়ানের সঙ্গে অনেক খাদ্য মিক্সড করে দিবেন তখন হয়তোবা খাদ্যের প্রতি কেজিতে কিছু টাকা কম পড়বে, কিন্তু সেই খাদ্য অনেকটাই বেশি খাবে আর সেই খাদ্য খেয়ে কখনোই
হাঁসের কিন্তু সঠিক পার্সেন্টেজে ডিম আসবে না। মনে করেন লেয়ার লেয়ার ওয়ান কিনে খাওয়াচ্ছেন 60 টাকা কেজি, আপনি সেখানে 50% অন্য লো কোয়ালিটির খাবার অর্থাৎ কম দামের খাবার মিক্সড করছেন। আপনার প্রতি কেজি খাদ্যে খরচ পড়ল 40 টাকা, অথচ সেই খাবারগুলো 200 গ্রামের উপরে খাচ্ছে অথবা 200 গ্রাম করে খাচ্ছে, আর সেই খাবার খেয়ে কিন্তু সঠিক পরিমাণে ডিম পাচ্ছেন না। তখন আপনি কিভাবে লাভবান হতে পারবেন? পক্ষান্তরে শুধু যদি লেয়ার লেয়ার ওয়ান খাওয়ান তাহলে পার কেজিতে 60 টাকা করে পড়বে, কিন্তু খাদ্য গ্রহণ করবে 120 থেকে 150 গ্রাম মাত্র। আপনি যদি সব সময় হাঁসের সামনে খাবার দিয়ে রাখেন তারপরেও কিন্তু হাঁস 150 গ্রামের উপর খাবার গ্রহণ করতে পারবে না। তো এখানে কম খাদ্য গ্রহণের জন্য আপনার টাকার খরচটা কিন্তু কমে যাচ্ছে। অপর পাশে আপনার খাদ্যের পার কেজিতে আপনি দাম কমাতে পারবেন, কিন্তু খাদ্য গ্রহণ হাঁস বেশি করাতে কিন্তু খাদ্যের খরচটা আপনার অনেকাংশে বেড়ে যাবে, অথবা যদি সমানও থাকে ডিমের পার্সেন্টেজ কখনোই আপনি সঠিক পরিমাণে আনতে পারবেন না। অথচ লেয়ার লেয়ার ওয়ান খাইয়ে 70 থেকে 90% পর্যন্ত আপনি ডিমের প্রোডাকশন আনতে পারবেন। তো আপনি নিজে এখন ডিসাইড করেন আপনি কী খাবার দিবেন। তো যাই হোক, 3টা কমেন্টের উত্তর দিলাম, এই কমেন্টের উত্তরগুলো আমি সবার উদ্দেশ্যে দিলাম, জানি না কতটুকু আপনাদের কাজে লাগবে। যদি কারো কাজে লাগে, যদি এই ইনফরমেশনগুলো না জানা থেকে থাকে, আজকে যদি আপনারা নতুন করে জেনে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। কমেন্ট করলে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা ভালো থাকে। আপনারা যেহেতু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা সবাই আমাদের চ্যানেলের সদস্য, তাই পরিবারের সদস্যদের ভালো মন্দ খবরাখবর রাখা অতীব জরুরি, তাই সবাই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের খামারের তথ্যগুলো আমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সৎ পথে কর্ম করুন, সফলতায় জীবন গড়ুন। আল্লাহ হাফেজ।